নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অনেক বন্ধুরা আপনি কি তুলা রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মার্চ মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন ক্ষেত্রগুলোতে আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে মার্চ মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তবে একটি বিষয়ে মাথায় রাখবেন আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেড এ হান্ড্রেড মিলবে এ ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিজিসার নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে মার্চ মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে না স্বাস্থ্যই সম্পদ অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায় তাই শারীরিক দিকটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই মাসের যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো শারীরিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে সুবিধা চলেছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তারা কিন্তু ওভারকাম করতে চলেছেন পাশাপাশি এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে অর্থাৎ বাবা মা দাদু দিদা ইনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে তবে আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে টুকিটাকি প্রবলেম আসতে পারে অর্থাৎ জ্বর জ্বালা সর্দি কাশি এই সমস্ত কিছু আসতে পারে একটু কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করুন এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে দেখুন গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো এই মাসে প্রেমের জায়গাটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে পাশাপাশি যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কিন্তু খুব একটা যে প্রবলেম হবে তা কিন্তু বলতে পারছি না অর্থাৎ আপনাদের টুকিটাকি সমস্যা আসতে পারে ইগো সেন্টিমেন্ট এগুলো আসতে পারে সেটাকে যদি আপনারা একটু দূরে সরিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু প্রেম জীবন যথেষ্ট পরিমাণে শুভ যাবে এতগুলো কিন্তু আমি দাবি নিয়ে বলতে পারি এছাড়াও যারা প্রেমকে বিবাহের রূপদান দিতে চাইছেন তারা কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন অর্থাৎ আপনারা কিন্তু বিয়ের পিড়িতে বসতে পারেন এরপর আসি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের কেমন যেতে চলেছে দেখুন যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের এই মাসে কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যে সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পেতে চলেছে এবং আপনাদের মনের মতো পাত্র বা পাত্রী কিন্তু আপনারা লাভ করতে চলেছেন তবে বিবাহের পূর্বে অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে জটক বিচার করিয়ে নিন যার মাধ্যমে আপনারা কিন্তু বিবাহের পরবর্তী সময়ে সুখে স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারবেন তাই আগে জটক বিচার করিয়ে নিয়ে তারপরে আপনারা বিয়ের পিড়িতে বসুন এরপর আছে দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে দেখুন এই মাসে দাম্পত্য জীবন কিন্তু যারা নিউলি ম্যারিড তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে আপনাদের দাম্পত্য জীবনের সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন তবে যাদের দাম্পত্য জীবন দীর্ঘদিনের অনেক দিনকার হয়ে গেছে তাদের ক্ষেত্রে টুকিটাকি সমস্যা আসতে পারে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর বা মতবিরোধ কিন্তু আসতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং পাশাপাশি এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে অর্থাৎ আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন এরপর আসি এডুকেশান সেক্টর কেমন যেতে চলেছে দেখুন শিক্ষা ছাড়া বর্তমান যুগে কিন্তু এক মুহূর্ত চলা সম্ভব নয় দেখুন এই মাসের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো আপনাদের শিক্ষার জায়গাটা যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে তবে এই মাসে একটু হলেও পরিশ্রম করতে হবে অর্থাৎ আপনারা মনের মতো রেজাল্ট করতে গেলে একটু হলেও পরিশ্রম করতে হবে যারা মোবাইল অ্যাডিকশান রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সমস্ত কিছু কিন্তু কম নাড়াখাটা করতে হবে যেখান থেকে কিন্তু আপনাদের এডুকেশান সেক্টর যথেষ্ট মাত্রায় শুভ যাবে বিশেষ করে তাদের শুভ যাবে যারা হাই লেভেলে পড়াশোনা করছেন এম এ করছেন রিসার্চমূলক পড়াশোনা করছেন পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাবে পাশাপাশি যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যাবে এরপর আসি চাকুরি ক্ষেত্র কেমন যেতে চলেছে যারা বেকার ঘরে বসে রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে পাশাপাশি যারা অলরেডি চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরিতে প্রমোশন বা পদোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে যারা চাকুরি ট্রান্সফার করবো ভাবছেন তারা একটু হলেও থেমে ট্রান্সফার করুন হুট করে কিন্তু ট্রান্সফার করবেন না এই মাসে কিন্তু ডিসিশান নিতে কিন্তু একটু হলেও প্রবলেম ক্রিয়েট হতে পারে এই মাসে সাহস ও পরাক্রম কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যার দরুন আপনারা যে কোনো কাজে কিন্তু অনায়াসে অগ্রসর হতে পারবেন এটা কিন্তু বলা যেতে পারে এই মাসে আপনাদের ভ্রমণের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ যারা ভ্রমণ পিফা পিপাসু রয়েছেন তাদের জীবনে কিন্তু ভ্রমণ হতে চলেছে তবে এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখুন তাই যারা ভ্রমণে যাবেন তারা একটু হলেও সাবধানে চলাফেরা করুন পাশাপাশি যারা বাইক চালান গাড়ি চালান তারা একটু হলেও সাবধানে চলাফেরা করুন এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে খারাপ যাবে তা আমি বলতে পারছি না অর্থাৎ এই মাসে কিন্তু পার্টনারশিপ বিজনেস যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে আসি ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে দেখুন এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটি কথাই বলবো এই মাসে ব্যবসা ক্ষেত্র কিন্তু দুর্দান্ত যেতে চলেছে অর্থাৎ যে সমস্ত অর্থ আপনার দীর্ঘদিন ধরে ব্যবসা ক্ষেত্রে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে এটা বলা যেতে পারে যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করেও ভাবছেন তারা একবার হলেও কোনো এক্সপার্ট অ্যান্স্ট্রোলজারকে দেখিয়ে নিন তারপর ব্যবসা স্টার্ট আপ করুন সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ নষ্ট হবে না এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এই মাসে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে সে আর্থিক স্থিতির জায়গা কেমন যেতে চলেছে দেখুন আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় এই মাসে কিন্তু বিভিন্ন সূত্র থেকে আপনাদের আয় বৃদ্ধি হতে চলেছে এটা বলা যেতে পারে কিন্তু আয় যেমন হবে খরচাও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একদিক থেকে আসবে একদিক দিয়ে বেরিয়ে যাবে এছাড়াও এই মাসে কিন্তু আপনাদের লোন কিছুটা হলেও রিকভারি করতে চলেছেন এটা কিন্তু আমি বলতে পারি ওভারঅল যদি বলা যায় তুলারাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে মার্চ মাসে আগে যা ঘটেনি তাই কিন্তু ঘটতে চলেছে তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ